हेलो, आई एम जहांगीर आलम, असिस्टेंट टीचर, बालीनगर हाई स्कूल। आज के आमी एकटा क्लास 12 एर एकटा कविता तोमादेर पढ़ाबो। क्लास 12 वेस्ट बेंगल बोर्ड अफ हायर सेकेंडारी काउंसिल एर पाठ्य एसलिप इन द भैली। एसलिप इन द भैली लिखेछेन आर्थर रैबो। आर्थर रैबो ए आर टी एच यू आर आर आई एम बी ए यू डी। आमी किन्तु एटाके आबार आर्थर रिम्बाउडो बोली अनेक समय उच्चारण सुविधार जन्य। छेलेदेर बोली, मेयेदेर बोली, छाओदेर बोली जे तोरा आर्थर रिम्बाउडटा मने राखबि ताहले कि हबे, बानानटा सुविधा हबे, कविर बानानटा। आमादेर देशेर लोक तो नय, जे इनि हलेन फ्रान्सेर একজন রাইটার, স্বনামধন্য রাইটার, তাই এই তোদের তার বানানটা এরকম আর্থার র্যাবো। হ্যাঁ, আমরা কিন্তু আর্থার রিম্বাউট পড়লেও চলবে, বানানটা লেখার জন্য সুবিধা থাকবে। যাই হোক, তো এই কবিতা একটা যুদ্ধ সংক্রান্ত কবিতা, অ্যান্টি ওয়ার বলা যেতে পারে। যুদ্ধের বিভৎসতাটা, যুদ্ধ কী এনে দেয় আমাদেরকে, যুদ্ধ কোনোদিনও কোনো ভালো কাজ করতে পারেনি, শুধু ডিস্ট্রাকশন করেছে, যুদ্ধের বিরোধিতা করে তিনি এই কবিতাটা লিখেছেন। আমি যখন স্টুডেন্ট ছিলাম অনার্স, ইংরেজি অনার্সে, তখন একটা কবিতা পড়ে, একটা নাটক পড়েছিলাম, আমস অ্যান্ড দ্য ম্যান, বার্নার্ড শয়ের লেখা। সেখানে একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে বার্নার্ড শ বলেছিলেন যে যুদ্ধটা কী জিনিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার দিয়েছিলেন, ওয়ার কাকে বলে। হ্যাঁ, অনেক কবি আছেন যুদ্ধকে বড় করে, যুদ্ধকে মহান করে দেখানোর জন্য, যে এটা একটা প্যাট্রিয়টিক অ্যাক্ট, দেশের জন্য লড়াই করা, স্যাক্রিফাইস অফ লাইফ, জীবনকে স্যাক্রিফাইস করা দেশের জন্য। অনেকে, অনেক কবি রয়েছেন যারা যুদ্ধের গাথা, যুদ্ধের জয়গান করেছেন, কিন্তু আমস অ্যান্ড দ্য ম্যানে বার্নার্ড শ তিনি বলেছেন যে যুদ্ধ হচ্ছে একটা কাপুরুষের কাজ, ওয়ার ইজ এ কাওয়ার্ডিস ওয়ার্ক, কাওয়ার্ডিস আর্ট, অ্যাটাকিং মার্সিলেসলি ওয়েন ইউ আর স্ট্রং অ্যান্ড কিপিং আউট অফ হার্ম ওয়েন ইউ আর উইক। যখন তুমি দুর্বল তখন আক্রমণ থেকে লুকিয়ে যাও, পালিয়ে যাও, আর যখন তুমি শক্তিশালী থাকো তাহলে আক্রমণ করো। মানে আলটিমেট রেজাল্ট কিছু নাই যুদ্ধের, যুদ্ধ হচ্ছে অর মানে হচ্ছে কিলিং অর গেট কিলিং, গেট কিলিং বা গেট কিল, হয় মারো না হলে মরো। একজন সোলজার, সোলজার না হয়ে যদি সে একজন ডাক্তার হতো তাহলে সে অনেক লোকের প্রাণকে বাঁচাতে পারত। একজন সোলজার, সোলজার না হয়ে যদি সে ফার্মার হতো তো অনেক মানুষের মুখে অন্ন দিতে পারত। একজন সোলজার, সোলজার না হয়ে যদি সৈনিক হতো, সৈনিক বলছি, যদি নার্স হতো তাহলে সে অনেক মানুষের সেবা শুশ্রূষা করে বাঁচাতে পারত। আজকে ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি সোলজার্স রয়েছে, যদি সেই সোলজার্সগুলো সব ডাক্তার আর, ডাক্তার আর কী বলে, নার্স এবং প্যাথোলজিস্ট এবং স্টাফ হতো, হসপিটালের স্টাফ হতো, তাহলে আজকে আমাদের বেডের অভাব হতো না। করোনা থেকে, করোনাকে ফাইট করার জন্য যে ডাক্তারের অভাব, নার্সের অভাব, বেডের অভাব হতো না। যাই হোক, তো এখানে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে সেরকমই একটা ক্যাজুয়ালিটি অফ ওয়ার দেখানো হয়েছে। সেই ক্যাজুয়ালিটি অফ ওয়ার আলটিমেট রেজাল্ট নাথিং বাট ডিস্ট্রাকশন ইজ দ্য কি নোট অফ দ্য পোয়েম। সো আমি বললাম যে এখানে আমাদের মনে রাখতে হবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নেমটা, কবি আর্থার র্যাবো মনে রাখতে হবে, ওর বানানটা, স্পেলিংটা। তিনি কোন দেশের কবি, ফ্রান্সের, ফ্রেঞ্চ কথাটা মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখার ব্যাপার রয়েছে, সেটা টেকনিক, কী টেকনিক রয়েছে, টেকনিকটা হচ্ছে ফ্রি ভার্স, মুক্ত ছন্দ। মানে আমরা ছোটোবেলায় পড়েছি আমরা দুটি ভাই শিবের গাজন গায়, এই যে ভাই গায়, এই যে মিল, মিল নাই কবিতাতে, কোনো কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফ্রি ভার্স। আর এটা হচ্ছে অ্যান্টি ওয়ার, আলটিমেট হচ্ছে কি ক্যাজুয়ালিটি অফ ওয়ার দেখানো হয়েছে। এবার আমরা কবিতাটা পড়ব।
A small green valley where a slow stream flows. একটা ছোট্ট উপত্যকা ভ্যালি, দুদিকে পাহাড় আর মাঝখানে যায় সমতল ভূমি, সেটা হচ্ছে ভ্যালি, সেই উপত্যকা যেখানে একটা ছোট নদী প্রবাহিত হয়ে গেছে। স্লো স্ট্রিম ফ্লোজ, স্ট্রিমটা কেমন? স্ট্রিমটা হচ্ছে স্লো, স্লো ইন পেস, গতিটা হচ্ছে ধীর গতি, মন্থর গতিতে। অ্যান্ড লিপস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, আর ওর মধ্যে যত ঘাস রয়েছে, ব্রাইট দ্য অন দ্য ব্রাইট গ্রাস, যত ঘাস রয়েছে সবগুলো সূর্যের আলো পড়ে সেগুলোকে উজ্জ্বল দেখাচ্ছে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের উপর থেকে, স্ট্রিম দ্য সানস রেজ, বে নামছে, চুইয়ে নামছে, গড়িয়ে নামছে, দ্য সানস রেজ, সূর্যের রশ্মি। মানে এখানে সূর্যের রশ্মিকে নদীর সাথে তুলনা করা হয়েছে, ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। ঝর্ণা যেমন পাহাড়ের গা বেয়ে বেয়ে আসে, পাহাড়ের গা বেয়ে নেমে আসে এবং কোনো সমতল ভূমিতে চলে যায়, ঠিক তেমনি আলোটাকে, সূর্যের আলোটাকে ঝর্ণার সাথে তুলনা করা হয়েছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা সেই উপত্যকার যে গর্ত, উপত্যকাটাকে, পুরো উপত্যকাটাকে, দুদিকে পাহাড় মাঝখানে যে গর্ত বা সমতল ভূমি, সেটাকে ভরে দিয়েছে আলোতে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে মিন সানরেজ, সূর্যের আলো, সূর্যের আলোটা সেই উপত্যকাটাকে ভরে দিয়েছে। নেক্সট স্ট্যান্জা, এ সোলজার, তাহলে আমরা ফার্স্ট স্ট্যান্জাতে কী পেলাম? ফার্স্ট স্ট্যান্জাতে পেলাম ডেসক্রিপশন অফ ল্যান্ডস্কেপ, ন্যাচারাল সারাউন্ডিং, নেচারটা কীরকম, যে নেচারটা খুব সুন্দর, একটা শান্ত, একটা ছোট সবুজ উপত্যকা, সেই সবুজ উপত্যকায় একটা নদী প্রবাহিত হয়েছে, গতিটা, নদীর গতিটা খুবই মন্থর, এবং সেই নদীর মধ্যে যেগুলো ঘাস রয়েছে সেগুলো কি সেগুলোকে দেখাচ্ছে উজ্জ্বল, ব্রাইট দেখাচ্ছে। কেন ব্রাইট দেখাচ্ছে? কবি পরে বলেছেন যে সূর্যের আলো চুইয়ে পড়ছে সেখানে, নদীর জলের মতো, নদীর জল যেমন চুইয়ে পড়ে, সেই উপত্যকা ভরে দিয়েছে সূর্যের আলোতে। হ্যাঁ, তারপরে স্ট্যান্ডটা বলছে, তার মানে ফার্স্ট স্ট্যান্ডটা হচ্ছে ন্যাচারাল সারাউন্ডিং, ন্যাচারাল বিউটি অফ দ্য নেচার, বিউটি অফ দ্য নেচার এখানে ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, নেক্সট স্ট্যান্ডটা আমরা আসছি, এ সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়ং, খুব যুবক, একজন সৈনিক খুব যুবক, লাইজ, শুয়ে রয়েছে, ওপেন মাউথেড, মুখটা হা করে শুয়ে রয়েছে। এই লাইনটা ব্যাখ্যা করলে অনেকক্ষণ বলতে হবে লাইনটা, যদি একটা লাইনে যদি ব্যাখ্যা করা যায় তো অনেকক্ষণ বলতে হবে। একজন সৈনিক, খুব যুবক সৈনিক, ইয়ং, ইয়ংদেরকে আমরা কী করলাম, দেশের সেনাবাহিনীর পোশাক পরিয়ে তাকে উদ্বুদ্ধ করলাম, ভাষণ দিয়ে তাকে উদ্বুদ্ধ করলাম যে যা তুই লড়াই কর, লড়াই করে মরে যা, মরে যা লড়াই করে। তার মনের মধ্যে ঢুকিয়ে দিলাম পেট্রিয়টিক থটস, তার মনের মধ্যে ঢুকিয়ে দিলাম দেশকে বাঁচাতে হবে, দেশের জন্য লড়াই করতে হবে, দেশ হচ্ছে আমার মাতা, দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে, সমস্ত কিছু বলে তার মধ্যে আমরা মরার, যুদ্ধ করতে গিয়ে মরে যাওয়ার যে স্পৃহা, স্প্রিট, তার মধ্যে আমরা ঢুকিয়ে দিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলাম। কবি বলছেন, তাকে যদি যোদ্ধা না করে তাকে যদি তৈরি করা হতো একজন ডাক্তার, যেটা আমি প্রথমেই বলেছিলাম, ভিডিওর প্রথমেই বলেছিলাম, তাহলে হি মে ট্রিট দ্য পেশেন্টস, থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ড পেশেন্ট ফ্রম ডাইং ফ্রম করোনা ভাইরাস। এই করোনা থেকে মরে যাচ্ছে, আজকে আমরা ডাক্তার পাচ্ছি না, ডাক্তার, ল্যাক অফ ডক্টর্স আমরা পাচ্ছি না। তাহলে আমরা যদি সৈনিক না তৈরি করে ডাক্তার তৈরি করতাম, এটা আমার কথা না, এটা হচ্ছে কবি বলতে চাইছেন। হ্যাঁ, তো এই সোলজার ভেরি ইয়ং, খুবই যুবক সোলজার,
লাইজ ওপেন মাউথ মুখ হা করে মানুষ মুখ হা কখন করে যখন অবাক হয়ে যায় তখন মুখ হা করে যখন অবাক হয়ে যায় সে লড়াই করছে লড়াই করছে লড়াই করছে কিন্তু মুখ হা কেন করলো যখন দেখছে যে তার সামনে তার মৃত্যু তখন সে মুখ হা করছে অবাক হয়ে লাইজ ওপেন মাউথ মুখ হা করে দেখছে যে আমি এতক্ষণ মেরে আসলাম এবার আমাকে কেউ মেরে দিল সেই জন্য মুখ হা করছে আরও ব্যাখ্যা আছে অনেক জাস্ট তোমরা এটাই মনে রাখবে যে সোলজারের মুখটা কেমন ছিল হা করেছিল ওপেন মাউথেড এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড যেখানে সৈনিকটা শুয়ে রয়েছে তার মাথার নিচে শুয়ে রয়েছে মাথার নিচে রয়েছে ফার্ন গাছ ফার্ন গাছটাকে কবি এখানে কল্পনা করছেন যে ফার্ন গাছটা হচ্ছে তার বালিশ পিলো পিলোটা কী দিয়ে তৈরি আমাদেরকে মনে রাখতে হবে ফার্ন গাছের দিয়ে পিলো তৈরি অ্যাসলিপ শুয়ে রয়েছে অ্যাসলিপ শুয়ে রয়েছে স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ তার দেহটা সাইত রয়েছে শোয়ানো রয়েছে কিসের উপর অনেক ঘাস হয়েছে সেই ঘাসের উপর হেভি আন্ডারগ্রোথ মানে ঘাস ঘাসের উপর তার দেহটা পুরো দেহটা আর মাথার উপরে রয়েছে ফার্ন গাছ পেল ইন হিজ ওয়ার্ম তাকে দেখে মনে হচ্ছে বিবর্ণ শরীরটা উষ্ণ বিবর্ণ হয়ে আছে বিবর্ণ কেন হয় যখন মানুষ ফ্যাকাসে কখন হয় যখন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন তার শরীরের মধ্যে ব্লাডের ফ্লোটা থাকে না ব্লাডের প্রবাহটা থাকে না হৃৎপিণ্ড যখন চলে না হৃদস্পন্দন যখন বন্ধ হয়ে যায় তখন আস্তে 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 শরীরটা নিথর হয়ে যায় কবি এখানে খুবই প্যাথেটিক ব্যাখ্যা করছেন পেল ইন হিজ ওয়ার্ম তার শরীরটা নিথর বিবর্ণ হয়ে গেছে ফ্যাকাসে হয়ে গেছে গ্রিন সানসফট বেড সেই যে বিছানা একটু আগে বললাম হেভি আন্ডারগ্রোথ সেই বিছানাটা কি কেমন ব্যাখ্যা করছেন সবুজ সবুজ বিছানায় শুয়ে রয়েছে বিছানাটা কেমন সানসফট সূর্যের আলোয় বেড়ে ওঠা সেই ঘাসগুলো সানসফট বেড সবুজ সেই বেডটা সেই বেডের উপর শুয়ে রয়েছে এখানে প্রশ্ন হবে যে তার বিছানাটা কেমন আমাদেরকে বলতে হবে সানসফট বেড বেডের কালারটা কীরকম আমাদেরকে বলতে হবে গ্রিন সবুজ থার্ড স্ট্যান্ডে আমরা যাই হিজ ফিট তার পা কোথায় রয়েছে অ্যামাং দ্য ফ্লাওয়ার্স তার পায়ের নিচে ফুলগুলো রয়েছে তার পায়ের নিচে রয়েছে ফুলগুলো তাহলে আমরা পেলাম একটু আগে সোলজারটা মাথা হা করে শুয়ে আছে এবং তার মাথার নিচে রয়েছে ফার্ন গাছ এবারে আমাদের এখন বলছে যে তার বিছানাটা কেমন অ্যান্ড হেভি আন্ডারগ্রোথ সানসফট কালার কীরকম গ্রিন এবং তার পায়ের নিচে কী রয়েছে তার পায়ের নিচে রয়েছে ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে তার পা দুটো ফুলের মধ্যে তার পা দুটো রয়েছে হি স্লিপস সে ঘুমিয়ে আছে হি স্লিপস সে ঘুমিয়ে আছে এখানে স্লিপস মানে ডেথ কোন ঘুম ব্রাদার অফ ডেথ মৃত্যু ঘুমের আর এক নাম মৃত্যু হি স্লিপস সে শুয়ে রয়েছে মানে মৃত্যু শয্যায় সাইত সেটা আমরা এই কবিতার শেষে লাস্ট লাইনে আমরা জানতে পারব হিজ স্মাইল তার হাসিটা কেমন ইজ লাইক অ্যান ইনফ্যান্টস একটা শিশু যেভাবে হাসে একটা শিশু যেভাবে হাসে যার হাসির মধ্যে কোনো ছলনা থাকে না একেবারে বাচ্চা সুলভ হাসি শিশু সুলভ তার হাসি একেবারে শিশু সুলভ হাসিটার ব্যাখ্যা রয়েছে আবার পরে লেখা আছে জেন্টল ভদ্র হাসিটা নম্র হাসিটা উইদাউট গাইল তার হাসির মধ্যে কোনো ছলনা নেই হাসির মধ্যে কোনো ছলনা নেই তাহলে এখানে একজন সৈনিককে ইয়ং সৈনিক বলা হচ্ছে কিন্তু তার যখন হাসিটা বর্ণনা করা হচ্ছে যে মরার সময় সে একটা আত্মসন্তুষ্টি নিয়ে মরেছিল কি আত্মসন্তুষ্টি আই স্যাক্রিফাইসড মাই সেলফ মাই লাইফ ফর সেক অফ মাই কান্ট্রি আমি দেশের জন্য লড়াই করতে করতে আমি নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছি এই যে সন্তুষ্টি এই সন্তুষ্টি নিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেজন্য তার মুখে ছিল হাসি
এবং সেই হাসিটা কেমন একটা বাচ্চা ছেলের মতো, জেন্টল উইদাউট গাইল, মানে কোনো ছলনা ছিল না তার হাসির মধ্যে, কোনো ড্রামা ছিল না, অরিজিনাল হাসি, ন্যাচারাল স্মাইল। আহ, নেচার! এবার কবি প্রকৃতিকে, নেচারকে রিকোয়েস্ট করছেন, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখিও প্রকৃতি, তুমি তাকে উষ্ণ রাখিও, হিম এ ক্যাচ কোল্ড। তাকে কেন উষ্ণ রাখবে? তার কারণ হচ্ছে তাকে ঠান্ডা লাগতে পারে এই উন্মুক্ত বাতাসের মধ্যে, সূর্যের আলোর মধ্যে, একটা উপত্যকায় সে শুয়ে আছে, সেজন্য তার ঠান্ডা লেগে যেতে পারে। সেজন্য প্রকৃতিকে বলছে তুমি তাকে উষ্ণ রাখিও, তাকে ঠান্ডা লাগতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। শুধু প্রকৃতিকে নয়, এখানে প্রকৃতি বলতে ঈশ্বরকেও বলা যেতে পারে, ঈশ্বরকেও সে রিকোয়েস্ট করেছে, প্রকৃতিকে রিকোয়েস্ট করেছে যে তুমি তাকে ঠান্ডা থেকে বাঁচাইও, ঠান্ডা যেন না লাগে, সে তার দিকে দৃষ্টি রাখিও, হ্যাঁ, তাকে উষ্ণ রাখিও। পরে আবার সেখানে কতগুলো ইনসেক্ট, পতঙ্গ, পতঙ্গ ঘোরাঘুরি করছিল। কবি এখানে কতটা সিম্প্যাথেটিক, কতটা সহানুভূতিশীল সেই সৈনিকের প্রতি, যে সৈনিক আমাদের দেশের জন্য লড়াই করে দেহত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন নিজের লাইফকে, সেই সৈনিকের প্রতি কত সহনশীল। তিনি বলছেন যে শুধু প্রকৃতিকে নয়, তিনি হামিং ইনসেক্ট, মানে কীট পতঙ্গ যেগুলো গুনগুন করে ঘুরে বেড়াচ্ছে, সেই কীট পতঙ্গ গুনগুনরত সেই পতঙ্গগুলোকে অনুরোধ করছে, ডোন্ট ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার ঘুমকে তুমি ব্যাঘাত ঘটিও না। সে শুয়ে আছে, কবি ভাবছে তিনি মরেননি, তিনি শুয়ে আছেন, হিজ টেকিং রেস্ট। সে হচ্ছে সোলজার, সে আমাদের দেশের সেনাবাহিনীর পোশাক পরে আছে, তিনি শুয়ে আছেন, তার ঘুমকে তুমি নষ্ট করিও না। হি স্লিপস ইন সানলাইট, কোথায় শুয়ে আছে? সূর্যের আলের আলোর মধ্যে সে শুয়ে আছে, সূর্যের আলো পড়ছে, সেই সূর্যের আলো উন্মুক্ত জায়গায়, ফাঁকা জায়গায় সে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত তার বুকের উপর, একটা হাত বুকের উপর দিয়ে সে শুয়ে আছে। তাহলে হাতটা কোথায় রয়েছে? বুকের উপর। সব এগুলো এমসিকিউ কোশ্চিন বা শর্ট কোশ্চিন হতে পারে, হ্যাঁ, হাতটা কোথায় ছিল? বুকের উপর। অ্যাট পিস, শান্তিতে শুয়ে আছে। মানুষ যখন শুয়ে থাকে তখন সে শান্তির জন্য, সারাদিন কাজ করার পর শান্তি পাওয়ার জন্য শুয়ে থাকে। কবি এখানে কল্পনা করছেন যে সে শান্তিতে শুয়ে আছে, যেহেতু তার মুখের মধ্যে হাসি, হ্যাঁ, সেই হাসি নিয়ে, বাচ্চা সুলভ হাসি নিয়ে শান্তিতে শুয়ে রয়েছে। ইন হিজ সাইড, তার এক পাশে, দেয়ার আর টু রেড হোলস, তার এক পাশে দুটি লাল গর্ত দেখতে পাওয়া যাচ্ছে। মানে এখানে একটা শকিং এন্ড অফ দ্য পোয়েম বলা যেতে পারে, যে কবিতাটা হঠাৎ শেষ হচ্ছে, দিয়ে বলছে যে তার পাশে দুটো রেড হোল, লাল গর্ত, রেড হোলস মানে রক্ত মাখা দুটো গর্ত, মানে নিশ্চয়ই দুটো গুলি, দুটো বুলেটের আঘাত তার দেহের মধ্যে প্রবেশ করেছে এক পাশে, যার ফলে সে তার দেহটা আর নিথর হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট লাইনে এসে, আর দ্য এন্ড অফ দ্য পোয়েম উই কাম টু নো দ্যাট দ্য সোলজার ইজ দ্য ক্যাজুয়ালিটি অফ ওয়ার, ক্যাজুয়ালিটি অফ ওয়ার, নাথিং বাট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। আমরা লাস্টে জানতে পারছি, প্রথম প্যারাতে দেখলাম কবি সুন্দর করে একটা ভ্যালি, একটা উপত্যকার সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, গ্রিন ভ্যালি যেখানে একটা নদী প্রবাহিত হচ্ছে। সেকেন্ড প্যারাতে বলছে খুবই ইয়ং সোলজার শুয়ে রয়েছে, মুখ হা করে শুয়ে রয়েছে, হ্যাঁ, তার মাথার নিচে ফার্ন গাছ, তার সে হেভি আন্ডারগ্রোথের উপর শুয়ে রয়েছে, হেভি আন্ডারগ্রোথ মানে ঘাস ঝোপঝাড়ের উপর শুয়ে রয়েছে, তার পায়ে নিচে রয়েছে ফুল, একটা তার মুখে হাসি, হাসিটা বাচ্চা ছেলের মতো। হ্যাঁ, কবি নেচারকে, প্রকৃতিকে, ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে রিকোয়েস্ট করছে যে তুমি তাকে উষ্ণ রাখিও, তাকে ঠান্ডা লাগতে পারে। এমনকি সেখানে গুনগুনরত সেই ছোট ছোট পতঙ্গগুলো কেউ কবি রিকোয়েস্ট করেছে তার ঘুমটাকে তুমি ডিস্টার্ব করিও না, তোমরা ডিস্টার্ব করিও না। সে সূর্যের আলোতে শুয়ে রয়েছে, লাস্টে এসে বলছে যে না না না, লোকটা মারা গেছে, সৈনিকটা মারা গেছে। কেন? তার পাশে দুটো বন্দুকের গুলি আঘাতের ক্ষত রয়েছে,
এখানে এটা হচ্ছে শকিং এন্ডিং অফ দ্য পোয়েম, শকিং এন্ডিং অফ দ্য পোয়েম। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পারবে, খুব সহজভাবে, একেবারে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি খুব ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, সমস্ত বন্ধুরা যেন জানুক, কবিতার বাংলাটা পড়ুক সুন্দর করে। তাহলে তোমার যত সহপাঠী বন্ধুরা রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করবে এবং আর কি শেয়ার করো, আর আমি আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো আপলোড করব। ধন্যবাদ।